তো গাইস, চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যাচ্ছি সিকিম, সিকিমের পাহাড়ি রাস্তা। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক এই নতুন ভিডিওটি সবাইকে। আমরা চলে আসছি এমজি মার্কেট, বিশাল বড় মার্কেট এটা, মহাত্মা গান্ধী মার্কেট। দেখতেই পাচ্ছ বিশাল বড়, কি সুন্দর লাগছে জায়গাটা। অনেক টুরিস্ট আছে, এখানে আসছে, মানে প্রচুর মানে হোটেল আছে। দেখতেই পাচ্ছ চারিদিকে নাজারাটা কি সুন্দর। তো পাহাড় থেকে গ্যাংটক শহরটা কেমন লাগছে, কি সুন্দর লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কত নিচু থেকে উঁচুতে উঠেছে জায়গাটা, দেখার ইয়েই আলাদা, গিরিখাতের মতো করছে। এই যে শরবুলদা মানে মুচকি মারে হাসছে, কোনো কথাটা তা নাই, হাসছে আর দেখছে চারিদিকে আর দেখাচ্ছে মানুষকে। বাহ, একটা বিশাল বড় মন্দির আছে। তো দেখতেই পাচ্ছ অনেক লোক আসছে এখানে দেখার জন্য। এই শরবুলদা ক্যামেরা ধরে আছে আমার, ও নিয়ে ঘুরছে চারিদিকে। এখানে নো ড্রোন জোন, এখানে ড্রোন দিয়ে ছবি তোলানো যাবে না, মানা করেছে। আমরা কোথায় আছি, কত নিচুতে, কত আইদি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো দেখতেই পাচ্ছ কত উঁচুতে এই গাড়িগুলো আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে সড়ক, এখানে মন্দিরটা আছে, এ লেখানো আছে নটরঞ্জন জোন। দেখতেই পাচ্ছ সবাই কী সুন্দর। এখানে এই যে পাহাড়, তো এখানে উঁচুতে আমরা হাঁটছি, গরমের মধ্যে খুব কুয়াশা পড়েছে, দেখতেই পাচ্ছ অতিরিক্ত কুয়াশা পড়েছে, মানুষ। আমরা গাড়িতে চড়ে ঘোরার জন্য করছি, দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো খুব পাহাড়ি এলাকা, কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল, ঘন জঙ্গল, উঁচুতে কত নিচু দেখতেই পাচ্ছ, মানুষ দেখবে খুব ভয় লাগবে। গাড়িগুলো চলছে খুব সাবধানতার মাধ্যমে চলছে, খুব সাহসিকতা নিয়ে, মানে এমনিতেই মানুষ দেখলে দুটো নিচু দেখতেই পাচ্ছে, অনেক জঙ্গল। এই যে গাড়িগুলো আছে খুব স্লোভাবে পার হচ্ছে, খুব স্লোভাবে এগোচ্ছে গাড়িগুলো। তো আসবেন, ঘুরে যাবেন, এখানে খুব ভালো জায়গা, দেখতেই খুব সুন্দর, পাহাড়ি এলাকা এমনিতেই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন খুব জঙ্গল, আর কত দূর দূরান্ত থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পরিষ্কার, কিন্তু গাড়িগুলো চলছে খুব উপরে, এবং উপর থেকে নিচে একটু ইয়ে হলেই নিচে পড়ে যাবে, নিচে পড়লেই কিন্তু শেষ, মানে খুঁজেই পাওয়া যাবে না গাড়িগুলো কোথায় গেলে। দূরে আছে এই বড় ট্রাকগুলো চলছে, খুব আস্তেভাবে চলছে, দেখতেই পাচ্ছ সুন্দর। চলে আসছি আমরা নাথুলা পাস, নাথুলা পাস, জজিলা পাস আমি বইতে পড়েছি কিন্তু দেখা হয়নি, এই প্রথম দেখলাম নাথুলা পাস, যে এটা দিয়ে উপরে ওঠানো যায়। দেখতেই পাচ্ছ এখানে শুধু সেনা ছাউনি, মানে সব বিএসএফ আর্মি ছাড়া মানে পুলিশ নাই বললেই চলে। এই যে নাথুলা পাস, এই যে অনেকগুলো এখানে হচ্ছে ক্যাম্প আমাদের আর্মির, আর এই যে এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগের পরেই আছে চায়না, চায়না আছে এখানে, বর্ডার করানো আছে। আমরা আরেক জায়গায় ঘোরানোর জন্য বেরিয়ে গেছি, তো গাড়িতে চড়ে বেরোচ্ছি, দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত সুন্দর লাগছে।
জীবনে দেখা যায়নি এমন পাহাড়, তো দেখতেই পাচ্ছো সবাই কী সুন্দর লাগছে। গাড়িতে চড়ে আছি, গাড়ি থেকেই ক্যামেরা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ। দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে গাড়িগুলো চলছে, আমরাও যাচ্ছি, প্রায় চলে আসলাম। কী সুন্দর রাস্তা, রাস্তাগুলো খুব সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই সিকিমের রাস্তাগুলো, এবং খুব হার্ডলি গাড়ি চালাতে হয় এখানে, দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব ভালো লাগছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব গাড়ি সারিবদ্ধভাবে, তো ও জ্যামে পড়ে গেছে, আমাদের গাড়িটা পাসিং হচ্ছে সাইড দিয়ে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। চারিদিকে ঘন জঙ্গল, কোথাও কিন্তু ফাঁকা নাই, দেখতেই পাচ্ছ আপনারা খুব সুন্দরভাবে যাচ্ছে গাড়িগুলো। কিছু গাড়ি আগাচ্ছে, কিছু পিছাচ্ছে। এটা হচ্ছে এমজি মার্কেট, যে এটা হচ্ছে দিনের বেলা, কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, কত মানুষ, মানে অসাধারণ, ওমাইক লাগছে জায়গাটা দেখতে, খুব সুন্দর। এটা রাত্রিবেলা ছিল, কিন্তু এখন দিনের বেলা কত সুন্দর লাগছে। এই যে আমার দুলাভাই আছে, তারপর এক দুলাভাই, সবাই আছে একসঙ্গে, হোটেল গোল্ডেন ড্রাগন, সোনি, সব কিছু দেখা যায়, কত ট্যুরিস্ট, কত মানুষ এখানে আসে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে জায়গাটাতে। এই যে তার উপরে রাস্তা, কত পাহাড়ের উপর বাড়ি গড়ছে, সুন্দর সুন্দর, দেখার মজাই আলাদা। ওয়াও, নাইস, এখানকার মানুষের কালচারে আলাদা, কত সুন্দরভাবে দেখেন, সব ট্যুরিস্ট, এগুলো কিন্তু সব ট্যুরিস্ট, মানে সব যারা আসছে সব বাইরে থেকে আসছে এখানে। এখানকার মানুষের ও মানে আবাদি খুব কম, যা আসে দেখতে পাচ্ছে সব বাইরে থেকে আসছে এখানে, সব বাইরে থেকে, বিদেশ থেকে আসছে অনেকেই, অন্যান্য রাজ্য থেকে আসছে, যেমন আমরা পশ্চিমবাংলা থেকে আসছি, কারণ পশ্চিমবাংলার কাছেই সিকিম রাজ্য আমাদের, তো খুব সুন্দর দেখতে, রাস্তাঘাট এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে জায়গাটা, নাইস, খুব সুন্দর। আমিল আল দেখতেই পাচ্ছ কত সুন্দর, রোল হাউস এবং সব কিছু, সব কিছুর মার্কেট, দোকান, সব কিছু পাওয়া যায় প্রায় এখানে, কোনো কিছুরই অসুবিধা হয় না এই জায়গাটাতে। রাস্তার মাঝে ফুটবল খেলছে ছোটো বাচ্চাগুলো, দেখতেই পাচ্ছ এবং সারা ভারত থেকে লোক আসে এখানে দেখার জন্য, বিশেষ করে পাহাড়ি এলাকা, পাহাড়ি বাড়িগুলো দেখার জন্য এখানে সারা ভারত থেকে লোক আসে, এবং বিদেশ থেকে প্রচুর লোক আসেই এখানে। এখানে অনেক বেশিরভাগই বৌদ্ধ এবং লামা সবাই, দেখতেই পাচ্ছ ওয়াও, ¡Gracias!
এই জায়গাটার নাম হচ্ছে স্কাই ওয়ার্ক। আপনারা দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর এই জায়গাটা, দেখলেই মন ভরে যাচ্ছে, কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো অনেক নিচে, এটা গিরিখাত বলাও চলে, দেখতেই পাচ্ছ এই যে দুলাভাই পিছলে যাচ্ছে, একটির জন্য পড়ে গেল না। তো খুব সাবধান এখানে হাঁটা চলার জন্য, খুব উঁচু থেকে নিচুতে নামতে হয়, মোবাইলগুলো রাখতে হচ্ছে, পড়ে গেলে মোবাইল ভেঙে যেতে পারে, ওই জন্য মোবাইল রেখে দিতে হচ্ছে। এই যে জায়গাটা, ও আও পাহাড়গুলো মনে হচ্ছে মেঘের সঙ্গে ঠেকে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ঢালু জায়গা, তো জন্য হাঁটার একটু অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ গাড়িগুলো কত নিচের দিকে যাচ্ছে, আমাদেরকেও হাঁটে নিচের দিকে যেতে হচ্ছে। তো এই যে এই জায়গাটা অনেক নিচে, 2-2.5 কিমি নিচে, এখান থেকে 2-3 কিমি নিচে এটা আমরা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর, ওয়াও খুব সুন্দর। এগুলো লোহার ব্যারিকেড দেওয়া আছে, যেন কেউ নিচের দিকে না পড়ে যায়, ধরে থেকে ছবি তুলতে পারে বা ধরে হাঁটতে পারে, তার জন্য এগুলো দেওয়া হয়েছে। এই যে এগুলো ব্যারিকেডগুলো দেখতেই পাচ্ছ, কত দিয়ে উঁচু থেকে নিচে দিয়ে নামতে হচ্ছে, খুব সুন্দর। এলাকাগুলো হাঁটছে আবার দেখছে এদিকে, ভ্রমণের প্রাত আমাদের ভ্রমণের সঙ্গীগুলো সব, ওয়াও পাহাড়টা মনে হচ্ছে আকাশের সঙ্গে ঠেকে গেছে, এত সুন্দর খুব দৃশ্য এটা, নাইস। গ্যাংটকের সব বাড়িগুলো উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা, ওয়াও নাইস। তো আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগলো দেখে, সবাইকে ধন্যবাদ। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পাহাড়গুলো খুব সুন্দর। এই যে সবাই আসছে, এই যে যাচ্ছি এক জায়গায়, যে পাহাড়টা আমরা দেখলাম ওটার পাশ দিয়ে হাঁটতে হয় এটা। তো দেখতে পাচ্ছেন এই যে এই শুরুর পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তো খুব সুন্দর। এই যে এখান থেকে আবার জল পড়ছে উপর থেকে, পাহাড় জল বেরোচ্ছে, এই যে খুব সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা আলের মতো রাস্তা, উঁচু এখান থেকে নিচু, খুব জায়গাটাতে যাচ্ছিলাম আমরা, তো প্রায় চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছ এইসব খুব নাজারা সুন্দর, এবং খুব ভালো লাগলো দেখে, ওর আশা এসে খুব ভালো লাগলো। তো আসবেন আপনারা সবাই, মনে গ্যাংটক সিকিম। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, এবং বেশি বেশি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। এদিক দিয়ে আমার গোটি ডাঁটা গেছে, অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আর একটা লাইক সাবস্ক্রাইব জরুর করে যাবেন। নাইস, সবাইকে থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ।